হ্যালো এভরিওয়ান, দিস ইজ রিফাত ফয়সালের পরে রিফাত বাচ্চা। চলে আসুন আবারও রিয়াকশন ভিডিও নিয়ে। বাই দ্য ওয়ে, আজকে রিয়াকশন ভিডিও হইতে যাচ্ছে এই সেই আগেকার যে রিয়াকশন ভিডিওগুলো ছিল টিকটকারদেরকে নিয়ে, যে ক্রেঞ্জি টিকটকার্স। সো আজকে ভিডিও হইতে যাচ্ছে সেই সকল ক্রেঞ্জি এবং ট্যালেন্টলেস টিকটকারদেরকে নিয়ে। দেরি না করে শুরু করে দেয় আজকের ভিডিওটি। যাই হোক, প্রথমে যার ভিডিওটা আমি প্লে করতে যাচ্ছি সে হচ্ছে কুখ্যাত বিখ্যাত একজন সাউন্ড অ্যান্ড ডান্স স্পেশালিস্ট, ঠিক আছে? তাকে আমি কি বলবো আমি জানি না, তোমরা একটা ভিডিওটা দেখো, ঠিক আছে? বক্স আনতে চাইলে অনেকে বাধা দেয়। হ্যাঁ হ্যাঁ, অথচ যারা বাধা দেয় তারাই সবার আগে আসে নাচানাচি করার জন্য। আহারে, হ্যাঁ কি কন, তাই তো আজকে কোনো শালার কথাই শুনি নাই। বক্স আনছি, সারা রাত ডিজে গান ছাড়ছি আর নাচানাচি করছি। এরপরে তোমাদেরকে যাকে দেখাবো সে হচ্ছে একদম মানে চুল্লে একটা পাবলিক, ঠিক আছে? তার হচ্ছে একটা অ্যাওয়ারনেস টাইপের ভিডিও, অ্যাওয়ারনেস বুঝলি, মা ও ছেলের মাঝে যে ভালোবাসা থাকে সেই ভালোবাসার একটা ভিডিও তোমায় দেখাচ্ছি। আগে তুই এটা কত গায়ের মধ্যে কি সবগুলো তারা গ্যালাক্সির মধ্যে থাকস তুই? তোর ভিতর কি গ্যালাক্সি থাকে নাকি বুঝতেছি না, তুই কি গ্যালাক্সি? তোর গায়ের মধ্যে একদম তারা মারা দিয়ে একদম ভর্তি করা, কি গ্যালাক্সি থাকে? তার গলার মধ্যে কুত্তার বেলটা লাগাইছিস কিসের জন্য বুঝতেছি না, মাথার মধ্যে ফিরেছে ব্যান্ডানাও লাগছে, মানে ব্যান্ডানা টাইপের বুঝছো ভাই, ব্যান্ডানা লাগিয়েছে। আবার চুলগুলা কি উড়ি সালা, মাথা নষ্ট হালার পুত, কি সোয়াগ, কানেও ফির দেখি ইয়া পড়ছে মানে কি বলে দুল পড়ছে, আরে সালা হালার পুত। এরকম গেঞ্জির দরকার নাই, ঠিক আছে? তোমাদের একটা ভালো কথা কই, ঠিক আছে? একটা জ্ঞানের কথা বলি তোমাদেরকে, এরকম গেঞ্জি তোমরা খুঁজে খুঁজে বের করিও না, ঠিক আছে? আমার গায়ে একটা গেঞ্জি দেখতে পাচ্ছ যে কাস্টমাইজ গেঞ্জি, যদি তোমাদের কাস্টমাইজ গেঞ্জির প্রয়োজন হয়ে থাকে তাহলে তোমরা গ্যাং লাইফ নামে যে পেজটা আছে, ঠিক আছে, আমি কমেন্টে বা ডিসক্রিপশনে যে কোনো জায়গায় দিয়ে দিচ্ছি, সেইখানে যাও কাস্টমাইজ গেঞ্জি, সেখানে ভালো ভালো মানের গেঞ্জি তোমরা সেখান থেকে নিও, ঠিক আছে? এইরকম গ্যালাক্সি মার্কা কাপড় সুপার নেওয়ার কোনো দরকার নেই, কোয়ালিটি সম্পূর্ণ গেঞ্জি পেতে এখনই অর্ডার করুন গ্যাং লাইফ পেজে। প্রমোশন করতেছি নাকি, যাই হোক, এটা কি করতেছে দুইটা পর্দাশীল নাই ওরে শালা, তোর মানে টিকটক আর তোদের মাথায় এগুলো আসে কেমনে বুঝি না। একটা মেয়ে বোরখা পরে আছে, আর আর কি পর্দার দরকার আছে আমি বুঝতেছি না, আর কি পর্দা ওখানে যাচ্ছিস, আর কাপড় পরেছিল গায়ে মধ্যে দিলে মানে কি কি মানে টিকটক করার, ভাই টিকটক আর নেকি যে কেন ভিডিও বানায় বুঝি না আমি, মানে মাথা মতো হ্যাং খাওয়া যায় আমার। শালা চুল কি শালার টেডি 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 পড়ছে, এখন দেখবো সে ফেয়ার লাভলিতে ফসা হওয়ার কি ফসা হবে, যাই হোক বোরকা পড়া হিজাব পড়া হাত মুখে ফসা হবে আর কি, চোখ চোখ দেখা যাচ্ছে আর হাত দেখা যাচ্ছে, ফসা হবে এত ভাই এক্সপোজার বাড়ায় দিয়ে, ঠিক আছে? তোরা টিকটক এমনি কি টিকটক আর দেখতে পাই না আমি, মানে কি মানে ফটো একটা এক্সপোজার বাড়াই দিলে কি মানে ফ্যানের লাভিতে ফসায় গেলি তোরা, বুঝতেছি না আমি ভাই, এলে কি বানাইছ তোরা ভাই, উই তুলে ছাপড়ি পোলা পাইন, ঠিক আছে? জাস্ট লিটারি ছাপড়ি পোলা পাইন, মানে গার্লফ্রেন্ড পাওয়া যাইতেছে আর তোরা 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 বুঝছস, এখন তো গার্লফ্রেন্ড নিতে পারলি না, তোদের জন্য আসলে স্যাড লাইফ ব্রো। বাচ্চাটাকে অন্তত পক্ষে একটু সাইড দিয়ে ভাই, তোরা টিকটক করিস ভালো কথা, অন্য জায়গায় যায় কর, বাথরুমের সামনে টয়লেটের সামনে যায় কর, একটা পাবলিক প্লেসে মানুষ ঘুরতে আসে বা হাঁটাহাঁটি করতে আসে সেইখানে বাচ্চা টাচ্চা সব কিছু একদম
ছড়া টড়া দিয়ে এই যে চাচুটা দেখেন দেখতেছে, চাচাটা দেখতেছে, কি মনে করছে তোদেরকে বলতো আমার? মানে বাচ্চা কাচ্চা সব কিছু একদম ফেলে দিয়ে মানে একদম ওই রাজা শেঠ একদম হেই হ্যান ত্যান আল্লাহর পুচ্ছা আল্লাহ। বাচ্চাটাও হাসলো দেখিয়া, তোদের তোদের কোনো মানে ক্লাস নাই, ক্লাসলেস বুঝস, ক্লাসলেস তোর আছে সেই ক্লাসলেস। তা লাভটা একটু ভালো মতো দেখা বুঝছস, একটু লাভটা একটু ভালো মতো দেখা, মানে এরকম করছে মানে কী সমস্যা কি তোর আল্লাহর পুত, এটা ফির কি কত ভালোবেসেছি, মানে এটা কী কী ভালোবাসা কই থেকে আসে, কই থেকে আসে এইসব ভালোবাসা আমি বুঝি না কিছু। এই টিকটকারকে নিয়ে ভিডিও করতে গেলে আসলে মাথা মতো সব কিছু নষ্ট হয়ে যায়, আমি পুরোপুরি মাইন্ডলেস হয়ে যাই, আমি একদম পুরো পাগল হয়ে যাই বুঝছেন ভাই। তারপরেও আর দুঃখের বিষয় একটাই, আমার তো টিকটক অ্যাকাউন্টও নাই এবং টিকটকও নাই ঠিক আছে, তারপরেও আমার ফেসবুকে স্ক্রল করার সময় হুটহাট করে এগুলো কই থেকে বা আসে, আই ডোন্ট নো ওয়াই। আমি এতগুলো করে মানে কি বলো ওটাকে টিক চিহ্ন প্রাশ করে লাথি মারিতে ফেলে দিই যখন এই ভিডিওগুলো আসে, তারপরে মাঝে মাঝে এরকম আসে। ভাই তোদের কাছে একটাই হাত জোর করে রিকোয়েস্ট, তোরা টিকটক ভিডিও বানাস খুবই ভালো কথা, ভালো কিছু বানাও ঠিক আছে, ভালো কিছু করো, কন্টেন্ট করো। এই যে কিছু কিছু পাবলিক আছে না, রংপুরে অনেক পাবলিক আছে যারা কিনা হচ্ছে ভাত খাওয়ার ব্লগ করে বেড়ায় ঠিক আছে, এখন সামনে একদম ভাত টাত নিয়ে খাও 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 করে ঠিক আছে, তোমার সে এগুলো ভাত দাও ঠিক আছে, ভালো কোনো কিছু কর ট্রাই করো, ভাত খাওয়ার কন্টেন্ট নিয়ে একটা কিছু করা উচিত মনে হয়, ভাত খাওয়া ভালো।